নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। তাই চলো সবাই মিলে আমরা প্রবেশ করব। যাই হোক এইবার মাগো এই উলুধ ধ্বনি কেন দেয়া হয় আমাকে বলেছে, আমি অনেক ধ্বনিবাসরে বলেছি, তবে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, আমার কাট নেবেন ফোনটা করবেন আমি বলে দেব। নামটা এক দৈত্য ছিল, সেই দৈত্যে বিয়ে হয়েছিল কিন্তু একটা ব্রাহ্মণের মানে কন্যার সঙ্গে। সে কিন্তু দিবারাত্রি ঠাকুর বিষ্ণুকে ভজন করত, কিন্তু দৈত্য তো চায় না, স্বামী যে পথে যাবে স্ত্রী কিন্তু সেই পথে। মায়েরা শুনুন একটু আস্তে আস্তে, একটু শুনুন উলুধ ধ্বনি কি করে সৃষ্টি হলো, একটু আস্তে। স্বামী যে পথে যাবে স্ত্রীর কর্তব্য স্বামীর পাশে থাকা। তা বিয়ে যখন হলো বাবা দেখলো তার স্বামী দৈত্য, কিন্তু তাকে বিষ্ণু পূজা করতে দেয় না, ভগবানকে ডাকতে দেয় না। হঠাৎ সেই দৈত্যের বাবা একটা কাজ করলো, বিদেশে চলে গিয়ে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে দেখো আমার এই কদিনের জন্য আমার এই জমিদারি আমার এই অট্টালিকা রাজ ঐশ্বর্য সব তোমার হাতে দিয়ে যাচ্ছি, আমি যাব আর ফিরে আসব এক সপ্তাহ পরে। স্ত্রী চিন্তা করলো দয়াময় এই সুযোগে আমি তোমাকে ভজন করব, আমার স্বামী জানতে পারবে না। যেই না দৈত্য বেরিয়ে গেল বাবা, আর স্ত্রী কি করলো সঙ্গে সঙ্গে সেই দৈত্যের রাজপ্রাসাদে বিষ্ণু লক্ষ্মী নারায়ণকে স্থাপনা করলো, করে বসে বসে ফুল অর্চনা দিচ্ছে। একদিন দুদিন তিন দিনের মাথায় দৈত্য সাত দিন থাকবো বলে ফিরে এসে দেখে ঘরের মাঝখানে সে তাকে ভালোবাসে না, তার কিন্না ভজন করছে। সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি তোমাকে উচিত শিক্ষা দিতে পারি, তুমি এই মুহূর্তে ওই ঠাকুর ওই বিগ্রহ আমি যাকে ভালোবাসি না ওকে নিয়ে তুমি গঙ্গায় ফেলে দিয়ে এসো, আর ফেলে দিয়ে তুমি স্নান করে চলে এসো। কিন্তু যে গোবিন্দকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসে সে কি ফেলতে পারে গো? মস্তকে করে নিয়ে যাচ্ছে ভগবানকে আর বলছে দয়ামা এই বদন নিয়ে আমি আর ফিরে যেতে চাই না, ওই দৈত্য স্বামীর সঙ্গে থাকতে চাই না, তবে আজকের এই গঙ্গায় তোমাকে বিসর্জন করার আগে যেন আমার বিসর্জন হয়, তাই মাথায় করে ঠাকুরকে নিয়েছি, নিয়ে জলে নামছে আর বলছে ঠাকুর তুমি তো সবার উপরে আছো, আগে আমি জলে ডুববো, আমার মস্তক পর্যন্ত জলে ডুববে, তারপর তোমার বিসর্জন হবে, আগে আমি বিসর্জন হব। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন শোনো শোনো ভক্ত তুমি অমন করে কেঁদো না, আমি চিরজীবন ভক্তের কাছে বাধা, তোমার স্বামী চায় না যে আমাকে ভজন করতে, তবে তোমার একটা উপায় আমি বলে দিতে পারি, প্রত্যেক দিন তুমি যে দেবীকে তোমার স্বামী ভালোবাসুক না কেন যাকে আরাধনা করুক না কেন তুমি সন্ধ্যাবাতি দেওয়ার সময় তুমি বদনে উলুধ ধ্বনি করবে, আর উলুধ ধ্বনি যদি করতে পারো এই উলুধ ধ্বনির মধ্যে রাধা আর কৃষ্ণ যুগলে তোমার ভজন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। সেই থেকে মাগো ওই মেয়েটা স্বামী দৈত্য জানতে পারে না ওইভাবে ভজন করে ভগবানকে, আর উলুধ ধ্বনি করলেই রাধা কৃষ্ণ যুগলে ভজন হয়ে যায়। যারা রাধা গোবিন্দকে একটু সময় পান না যুগলে ভজন করতে গেলে উলুধ ধ্বনি করবেন, দেখবেন যুগলে ভজন হয়ে যাবে। তাই সেই থেকে উলুধ ধ্বনি সৃষ্টি হয়েছে, এর বিশেষ কিছু জানার কিছু থাকলে আমাকে ফোন করবেন কার নিয়ে আমি বলে দেব নামগুলো। যাই হোক আজকে চলো আমরা প্রবেশ করব কোথায় সেই যে জন্ম হলো ওগো পিতা রাম দাস মাতা প্রভাবতী না শুনেছি, আমি তো মাঝখান থেকে ধরেছি, দেখি এইবার পরীক্ষা হবে। মায়েরা বলুন কে জন্ম নিল, বাবারা বলবেন না, মায়েরা বলুন কে, কি পাপ করল, সে কি পাপ করেছিল,
रामानंद स्वामी एमन भजन करतो जे ठाकुर के शिष्य देर बोलतो एक एक दिन एक एक शिष्य के बोलतो आज के तुमी जाबे मधु ऐ जदु कल के तुमी जाबे ऐ श्याम तुमी परशु जाबे ऐ राम तुई अमुक दिन जाबे प्रत्येकटा शिष्य के पाला करे माधुकुरी करते पाठातो भिक्षा करते पाठातो आर सेई भिक्षार तंडुल निये नारायण के सेवा दितो बाड़ीते जेमन जामाई षष्ठी हय जामाई आसले शाशुड़ी मायेरा डाला साजिए दे तेमन सुंदर करे डाला साजिए रामानंद स्वामी घरेर दरजा बंद करे नारायण के सेवा दितो आर नारायण शंखचक्रटा गर्दा पद्म खुले रेखे जामाईर मतो आसने बसे सचल हये सेवा ग्रहण करतो शिष्य रामदेव के पाठालो एकेबारे परिपूर्ण तंडुल माधुकुरी करेन প্রত্যেকের বাড়ি থেকে এক মুষ্টি করে ভিক্ষা আনেনি একজনের কাছ থেকে পরিপূর্ণ তন্ডুল এনে আজকে যেই না গুরুদেবের কাছে দিল ঝড় বৃষ্টি রাত্রে গুরুদেব সেই তন্ডুল নিয়ে প্রসাদে যেই লাগালো ভগবান আর এলো না ভগবান বলল তোমার একটাই অপরাধ আমি আর সেবা নেব না তুমি আজ থেকে সেবা অপরাধী হলে কেন না আমি মাধুকুরি করে এনে দিলে সবার বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিলে সেই প্রসাদ খাই একটা গৃহিণীর বাড়ি থেকে পরিপূর্ণ তন্ডুল এনে দিলে আমি সেবা করি না আর গুরুদেব অভিশাপ দিল কাকে শিষ্য রামদেবকে যাও নিজ কুলে তোমার জন্ম হবে গুরু চরণে পড়ে কায়দা দেখুন গুরু থেকে শিষ্য কেমন দেখুন আমা গুরু থেকে শিষ্য কেমন দেখুন গুরু থেকে শিষ্য কেমন সঙ্গে সঙ্গে শিষ্য চরণে লুটিয়ে পড়ল বলে উঠল বেশ বেশ আমি এক কাজ করব আমি কি করব আমি শিষ্য বলে উঠল আজ থেকে আমি তোমার চরণে একটা জিনিস চাই টাকা চাই না পয়সা চাই না আমি চামার হই আর কামার হই উচ্চ কুলে যাই বা নিচ কুলে যাই চামার হই আর কামার হই উচ্চ কুলে যাই বা নিচ কুলে যাই আমি একটাই জিনিস চাই আমি যেন জাতিশ্বর হতে পারি টাকা দাও পয়সা দাও ধন দাও পান দাও যশ দাও কি তাই না কিন্তু কি চাইলো জানো বললেন আমি যেন জাতিশ্বর হই এখানে যত ভক্ত আছে মাইরা বলছি ওদিকে তাকাবেন না ওদিকে তাকাবেন না ওগুলো মায়া ওদিকে তাকানো দরকার নেই কোনোদিন আসে না তো আমাদের সঙ্গে আজও আনতাম না বাড়িতে রেখেই যায় কিন্তু আমার বাবা মা বললো নিয়ে আয় ঘরের কাছে যাচ্ছিস ওনাদের টানে এনেছি শুনতে তেমনি দেবে না নাও নিয়ে ঘরো কি হোক আমার যাই হোক এইবার কি হলো গো এইবার দেখুন কি হলো বলে উঠলো শোনো শোনো আমি চামার হই আর কামার হই উচ্চ চলে যাই আর নিচ কুলে যাই আমি একটা জিনিস চাই তুমি আমার অভিশাপ দিয়েছো কিন্তু আমার একটা জিনিস তোমায় দিতে হবে আমি যেন পরজন্মে তুমি আমার গুরু আমি তোমার শিষ্য এই কথা যেন মনে থাকে গুরুদেবের মনটা একটু নরম হলো কি মা আপনাদের যদি কেউ কটু কথা বলে আর সে যদি আপনার চরণে পড়ে কাউকে ধরুন আপনি চর মেরেছেন এদিকে এদিকে গল্প নয় গল্প নয় কাউকে আপনি চর মেরেছেন আর চর মারলে যাকে মেরেছেন সে যদি রাগ না করে আপনার চরণে পড়ে তাহলে কি হয় তার প্রতি একটু ভক্তি হবে না শ্রদ্ধা হবে না হারে ছেলেটার মারলাম তবু রাগ করলো না আমার চরণ ধরলো তা গুরুদেব বলল ঠিক আছে আমি তোমায় আশীর্বাদ করলাম পরজন্মে তুমি যে ভুলে যাও না কেন তুমি জাতিশ্বর হয়ে জন্ম নেবে এ জন্মের কথা সব তোমার মনে থাকবে কি মায়েরা বলুন এখানে যত ভক্ত আছেন বুকে হাত দিয়ে বলুন আগের জন্মে আমরা কে কি ছিলাম জানি কেউ জানে কি ছিলাম তবে কিছু কিছু মানুষকে দেখলে বোঝা যায় সে আগের জন্মে কি ছিল যেমন ধরুন কিছু মানুষের ভগবান অনেক টাকা পয়সা দিয়েছে
কিন্তু অন্যের টাকা পয়সা দেখলে তার লোভ হয় বেশি। আরে কেন লোভ করবি? ভগবান তো তোর অনেক দিয়েছে, তবু অন্যের টাকা পয়সা দেখলে কেন লোভ করবি? তাহলে সেই মানুষটা আগের জন্মে ভেবে নিতে হবে ছাগল হয়েছিল। কেন ছাগলের সঙ্গে তুলনা করলাম? একটা ছাগলকে ঘাস খাইয়ে পেট ফুলিয়ে দেবে, তবু দেখবেন ছাগল যদি কচি ঘাস দেখা পায় সেখানে ছুটে যাবেই যাবে, পেটে না ঢোকাতে পারে মুখে নিয়ে নাড়াচাড়া করবে। তাহলে জানতে হবে এই মানুষটা আগের জন্মে ছাগল ছিল। আবার কিছু কিছু মানুষ আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বাসের ভিড়ে উঠেছে, এক ঘন্টা যেতে হবে, সবাই দম হাঁসফাঁস করছে, কষ্ট হচ্ছে, তার ভিতরে এক একটা মানুষ উঠেই শুরু করে এই সরে যাও এই সরে যাও। তার মানে অনেকের কষ্ট, সবার কষ্ট হচ্ছে, তার যেন এক্সট্রা কষ্ট হচ্ছে, সবারই তো কষ্ট হচ্ছে। বুঝে নিতে হবে এই মানুষটা আগের জন্মে ষাঁড় ছিল, ষাঁড় হয়ে ভূত তো মানব জন্ম পেয়ে ভূতন স্বভাব তার যায়নি, তাই না? তাই আজকে নিজ কুলে জন্মগ্রহণ করলো গুরু অভিশাপে, দেহটা এক্ষুনি হয়ে যাবে নষ্ট। বারাণসীর শলিলে মানে জলে আত্মহত্যা করলো, দেহটা বিসর্জন দিয়ে জন্ম হলো কোথায়? বারাণসীর অদূরে কাশীধাম, শিব ঠাকুরের ধাম, পর্ণকুটির তালপাতার কুড়ে ঘর, সেই ঘরে দিন আনে দিন খায়। সামনের দিকটা একটা দোকান চামার, চামার মানে কি? কারা চামারের কাজ কারা করে? যারা জুতো সেলাই করে, ফাটা জুতো সারে, তালি দেয়, সেই জুতো দোকান সামনের দিকটা, আর পিছনের দিকটা দুই স্বামী থাকে। সেই অভাবের ঘরে, অনটনের ঘরে গুরু অভিশাপে জন্ম নিল শিষ্য রামদেব। পিতা রামদাস মাতা প্রভাবতী না, পিতা রামানন্দ মাতা প্রভাবতী না, জন্ম নিল মহাভক্ত, জন্ম নিল মহাভক্ত। জন্ম কালেতে সকল মঙ্গল নাশ রে, কালেতে সকল মঙ্গল নাশ রে, কালেতে সকল মঙ্গল নাশ রে, কালেতে সকল মঙ্গল নাশ রে। যেই এই ভক্তের জন্ম হয়েছে যত অমঙ্গল সব নাশ হয়ে গেল, দূর হয়ে গেল। আরে বিচার করিয়া নামে রাখে দুই দাস রে, ছেলেটার জন্ম হলো। তোমার ছেলে হলে কি করে বলুন, বলুন কি করে? মায়েরা বলো। আরে ভ্যা ভ্যা করে কাঁদে, ভ্যা ভ্যা করে কাঁদে, কাঁদে না? আর যে ছেলে কাঁদে না, আমার ছেলে হলে কাঁদে।